আসসালামু আলাইকুম দর্শক, আজকে আলোচনা করব মিম নামটি নিয়ে। অনেকেই প্রশ্ন করেন যে মিম নামটি ইসলামিক নাম কিনা, বা এটি সন্তানের জন্য রাখার উপযোগী কিনা, বা এর অর্থ কি। ইসলামে সুন্দর অর্থসহ নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে, এটি নবীর সুন্নত। তাই আমাদের সকলের উচিত সুন্দর অর্থপূর্ণ ইসলামিক নাম রাখা। যদি প্রশ্ন করেন যে মিম নামটি ইসলামিক নাম কিনা, এ ব্যাপারে এটি ইসলামিক নাম কিনা এ ব্যাপারে মতভেদ রয়েছে। এটি একটি মেয়েদের নাম। হিব্রু ভাষায় মিম নামের একটি অর্থ পাওয়া যায়। মিম নামটি এভাবেও রাখা যেতে পারে, যেমন সুমাইয়া মিম, আফরিন মিম, নাদিয়া আফরিন মিম ইত্যাদি। আরবি ভাষায় এর কোনো অর্থ নেই বা জানা নেই। এর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। মিম নামের হিব্রু ভাষায় অর্থ হচ্ছে তেতো। এই নামটি রাখার আগে অবশ্যই মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে রাখবেন। আপনাদের কারো নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।